This is your boy Alamin Hossain. Welcome to my new vlog. আপনারা কমেন্ট করেছেন রমনা পার্ক নিয়ে ব্লগ করার জন্য, কারণ রমনা পার্ক এখন নতুন রূপে সেজেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে রমনা পার্ক সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো। আমি এখন রমনা পার্কে প্রবেশ করেছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন কত মানুষ পার্কের ভিতরে প্রবেশ করছে। এখানে দেখুন ফুল দিয়ে কত সুন্দর একটি স্টার বানানো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ফুল দিয়ে কত সুন্দর একটি স্টার বানানো হয়েছে। এখানে ব্যাডমিন্টন আর ফুটবল খেলছে গাইস। আমি রমনা পার্কে লাস্ট মনে হয় করোনার আগে এসেছিলাম আর আজকে আসা হলো। সো আমার সাথে আপনারা যারা এখনও রমনা পার্কের নতুন ব্রিজটি দেখেন নাই, আমার সাথে আপনারা দেখুন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এখন এখান দিয়ে যে আপনাদেরকে দেখাবো। আর গাইস দেখুন কয়টা ক্যামেরা লাগিয়েছে খাম্বায়। এখানে মনে হয় আমি একাই ব্লগার না, আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ট্রো দিচ্ছে ব্লগের। গাইস অবশেষে আমি রমনা পার্কের নতুন ব্রিজটিতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটায় সম্পূর্ণ মানুষ দিয়ে ভরে গেছে। আর দেখতে পাচ্ছেন বেশিরভাগই এখানে মানুষ আসছে একমাত্র ফটোশ্যুট করার জন্য। আমি বাদে মনে হয় সবাই এই ব্রিজ নিয়ে ছবি তুলে ফেলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি রমনা পার্কে আসতে চান তাহলে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আর দুপুরে আসলে 2:30 থেকে রাত 7:30 পর্যন্ত এখানে থাকতে পারবেন। আর এখানে পাশাপাশি দুইটা ব্রিজ, এই যে একটা আর অপোসাইডে যে আরেকটা, আমি সেটাই যে এখন আপনাদেরকে দেখাবো। আর গাইস ব্রিজে দেখুন একটু গ্যাপ নেই, এখানে ছবি তোলার মতো ফাঁকা কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন সবাই ফটোশ্যুট করছে। আপনারা রমনা পার্কে আসতে পারেন, কারণ রমনা পার্কে যে নতুন রূপ সত্যি অসাধারণ, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করেছি রমনা পার্কের যে সৌন্দর্যটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কারণ গাইস এখন পাশাপাশি দেখতে পাচ্ছেন দুইটা ব্রিজ হয়েছে, একটা এপার একটা উইপার। এখানে রমনা পার্কের কোনো টিকিট নেই আগে থেকে আপনারা জানেন, আর এখনও কোনো টিকিট লাগে না, আপনারা ফ্রিতেই এখানে প্রবেশ করতে পারেন। এখানে দেখুন কত মানুষ আসছে, এখানে বেশিরভাগই মানুষ আসছে একমাত্র ফটোশ্যুট করার জন্য। এই যে ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা। এখন আপনাদেরকে একজন দোতারা বাজিয়ে শোনাবে। এই যে দেখুন পাচ্ছেন কত মানুষ বিকাল হয়ে আসছে, এখন মানুষের সংখ্যা বেড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কত মানুষ গাইস। এখন দেখে পার্কটাকে মনে হয় না একটা পার্ক, কারণ এর আগে ততটা ভালো লাগতো না পার্কটা, কিন্তু এখন নতুন রূপে যেইভাবে তৈরি করেছে পার্কটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এখানে আসতে পারেন। আকর্ষিত দুইটা ব্রিজ রয়েছে, এগুলো আপনারা অবশ্যই আসলে দেখবেন, কারণ ব্রিজ দুটো অনেক বড় গাইস। আর দেখুন ব্রিজে সম্পূর্ণ মানুষ দিয়ে ভরা। আর এখানে দেখুন এরকমভাবে আপনারা পিকনিক করতে পারেন চাইলে। আজকে রমনা পার্ক এসে ভালো লাগলো, আপনারাও এখানে আসতে পারেন, কারণ অনেক সুন্দর প্লেস একটা। আগে যেমন ছিল কিন্তু এখন নতুন রূপে রমনা বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা এখানে আসতে পারেন, কারণ নতুন দুইটা ব্রিজ হয়েছে আর বিশাল জায়গা গাইস, রমনা পার্ক অনেক বড়। অনেকের কোশ্চেন আছে এখানে মানে বাইক এনে পার্কিং করা যায় কি না। আপনারা যদি এখানে বাইক আনেন, বাইক মনে হয় বাহিরে পার্ক করতে হবে, আর এখানে আপনারা এসে পিকনিক করতে পারেন। এই যে দেখেন এখানে অনেক মানুষ এসেছে। সো আপনারা এখানে আসতে পারবেন, কারণ এখানে আসলে গাইস কারণ ঘুরলে মানুষের মনটা হালকা হয়। আর আপনারা, আমি প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও যাই, আপনারাও যেতে পারেন আমার মতো। আপনারাও সময় হলে হাতে আপনারা এখানে অবশ্যই আসবেন। অনেকে হয়তো এই পার্ক এসেছেন এর আগে, রমনা পার্ক আজকের না অনেক আগের, কিন্তু নতুন রূপে এটা অনেক সুন্দর করে তৈরি করেছে। আপনারা যারা এখনও আছেন, যারা আসেন নাই, আপনারা এখানে আসবেন। রমনা পার্কে ঘুরে অনেক ভালো লাগছে, আপনারা এখানে আসবেন, কারণ আগে যেমনটা ছিল এখন উন্নত, অনেক উন্নত করা হয়েছে রমনা পার্কই। আর বিশাল বড় গাইস, দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা এখানে অবশ্যই একবার হলেও আসবেন। অনেকে হয়তো আসছেন কিন্তু নতুন রূপ যারা এখনও দেখেননি রমনা পার্কের, অবশ্যই এখানে আসবেন, এসে দেখবেন, কারণ দুইটা ব্রিজ হয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে দেখুন এখানে গান গাচ্ছে ওনারা, এটা সবার জন্য উন্মুক্ত, ছোটো বড় কাপড় আপনারা সবাই এখানে আসতে পারেন।
আপনারা যারা বাইক নিয়ে আসেন তারা বাইকটা মনে হয় বাইরে পার্ক করতে হবে। যারা আসবেন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আর 2:30 থেকে সন্ধ্যা 7:50 পর্যন্ত, আমি মনে করছি 3টা বাজে তাই একটু লেট করে বের হয়েছি, কিন্তু এখন দিকে 2:30 বাজে। গাইস এখানের গাছটা দেখুন কত ভয়ঙ্কর, বট গাছ দেখছেন। আর এখানে ভাই সবাই মনে করেন বেশিরভাগই মানুষ আসে রমনা পার্কে একমাত্র ফটোশ্যুট করার জন্য। আপনি যদি একজন ফটো লাভার হন, ফটো মানে আপনি ফটো বেশি তোলেন, তাহলে অবশ্যই রমনা পার্ক আপনারই জন্য। দেখুন মানে একদম খোলামেলা, এর থেকে ভাই ফ্রিতে এর থেকে ভালো মানে পার্ক কোনোটা হতে পারে না আমার মনে হয় না, কারণ ঘুরে আমি যে একটা মজা পেয়েছি আপনারা তো আসবেন, কারণ এখানে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এখানে ঘুরে। আর এখানের নতুন আকর্ষণটা হলো পার্ক দুইটা, যেটা দুইটা ব্রিজ হয়েছে সেটা হলো এখন নতুন আকর্ষণ। আপনারা যদি আসেন, ব্রিজ সবসময় ফুল থাকে, যদি দুপুরে আসেন তাহলে হয়তো খালি পেতে পারেন। আর এখানে নর্মালি মনে করেন সবসময় আমি গেছি দুইটা ব্রিজ একদম ফুল তাই। আর ব্রিজও গাইস ভিডিও করার সময় মনে করেন যদি ব্রিজে ভিডিও করি আমার কেমন অকওয়ার্ড লাগতেছিল তাই আমি ব্রিজে ভিডিও করিনি, ব্রিজের সাইডে ভিডিও করেছি। পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি, গাইস চাঁদ দেখা যাচ্ছে আপনারা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গেট খুঁজে পাচ্ছি না, এত বড় মানে এতগুলো রাস্তা গেছে রমনা পার্কের, কোথা দিয়ে গেট এখন খুঁজে পাচ্ছি না। দেখি এখানে এখন অন্ধকার হয়ে গেছে, আমিও বের হয়ে যাব। ফ্রিতে এখানে প্রবেশ করতে পারেন, কোনো টিকিটের প্রয়োজন নেই। দুইটা ব্রিজ করেছে গাইস, ব্রিজগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন খালি কাপল, মনে হয় আমরাই খালি সিঙ্গেল, আর এখানে সব কাপল, কাপল ছাড়া এখানে অ্যালাউ না। মজা করতেছিলাম, ফুল দিয়ে সাজানো হয়েছে এখানের ফুলের জায়গাগুলো দেখুন, ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। গাইস আপনারা কমেন্ট করবেন নেক্সট কোথায় যেয়ে ব্লগ করবো। আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে আস্তে আস্তে আমি ঢাকার ভিতরে যত পার্ক আছে সবগুলো নিয়ে আমি ব্লগ করার চেষ্টা করব। আপনারা সাপোর্ট দেখান, আপনারা যদি সাপোর্ট দেখান তাহলে আমি মনে করেন ঢাকার ভিতরে তারপর সবগুলো পার্কে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা নতুন গাইস, আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা অনেক তাড়াতাড়ি বড় করতে হবে। সো আপনারা যদি সাপোর্ট না করেন, সাপোর্ট যদি না করেন তাহলে আমরা বড় করতে পারবো না, অবশ্যই সাপোর্ট করবেন। এখানে যদি না আসেন ভালো একটা অভিজ্ঞতা মিস করবেন। ইউটিউবে ছাড়বো, বাচ্চাটা বলতেছে ইউটিউবে ছাড়বো। গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, এই ফুলটা আপনাদের জন্য। Hold tight, hold tight, can't make calls collide. Hold tight, hold tight, hold tight.